হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলার পার্ট টু এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাকি সাবজেক্টের ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করি। এক নম্বর প্রশ্ন, কী আছে মোর তোলপিটায় দেখবি যদি জলদি আয়? গল্পবুড়োর তোলপিতে কী কী দেখতে পাওয়া যাবে? উত্তর, সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পগুড়োর তোলপিতে দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা ইত্যাদি আজগুবি সব মন ভোলা গল্প দেখতে পাওয়া যাবে। এছাড়াও সার বাঁধা করির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতি, হট্টমেলার হাট, কেশপতি নন্দিনী ইত্যাদি রূপকথার গল্পও তার তোলপিতে দেখতে পাওয়া যাবে। এরপর দুই নম্বর প্রশ্ন, এমনি করেই সারা শীত দেখতে দেখতে কেটে গেল, বুনোহাঁস গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও। উত্তর, লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে শীতের শুরুতেই লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে বুনোহাঁসের দলরা দক্ষিণ দিকে উড়ে যেত। একদিন একটা বুনোহাঁস দল ছেড়ে ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর জোয়ানরা অবাক হয়ে দেখলো যে আর একটা বুনোহাঁসও নেমে তার চারপাশে উঠছে। বরফ পড়তে শুরু হওয়ার আগেই জোয়ানরা আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে গেল, তার সাথে অন্য হাঁসটাও নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। এরপর ভিতরে ছেড়ে দিতেই প্রথম হাঁসটার ডানা জখম হওয়ার জন্য উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গায় বুনো হাঁসরা থাকলো, সেখানে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করাটাও জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। এইভাবেই সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এরপর তিন নম্বর প্রশ্ন, শুনেই হাবু বেজায় কাবু। এখানে আমার কাবুটা লিখতে হাবু হয়ে গেছে, তো ঠিক করে নিও। কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল? উত্তর, উক্ত লাইনটি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু ও হাবু কবিতা থেকে নেওয়া হয়েছে। হাবুর নালিশ শোনার পর দারোগাবাবু হাবুকে ঘরের জানালা ও দরজাগুলিকে সবসময় খুলে রাখার পরামর্শ দেয়। সেই কথা শুনে হাবু বেজায় কাবু হয়ে পড়ল, কারণ তার পোষা 150টি পায়রা সব উড়ে যাবে। এরপর চার নম্বর প্রশ্ন, ঝড়বাদলের রাতে সব শোনা যায়, কী শোনা যায় বলে বক্তার বিশ্বাস? উত্তর, উক্ত লাইনটি মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্প থেকে নেওয়া হয়েছে। লোধা বুড়ো ভজনভুক্তা বলতো সুরবীর নামে এক আদিবাসী রাজা ছিল। বাইরের মানুষরা এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘণ্টা আর তীরধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিয়েছিল। কেউ ভক্তি ভরে তাকে ডাকলে রাজা তখনই ঢং ঢং করে ঘণ্টা বাজায়। রাজা তার নিজের রাজ্য ফিরে পাওয়ার আশায় পাতালে অপেক্ষা করে আর ঘণ্টা বাজায়। ঝড়বাদলের রাতে সেই ঘণ্টার আওয়াজ শোনা যায় বলে বক্তার বিশ্বাস। এরপর পাঁচ নম্বর প্রশ্ন, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, তার পরবর্তী পরিস্থিতির কথা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো। উত্তর, কবি ছিটকিনিটা আস্তে খুলে দেখলেন এই ঝিমধরা মস্ত শহরটা থরথর করে কাঁপছিল। মিনারটাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জাটাকে দেখে লাল পাথরের ঢেউয়ের মতো লাগছিল, এবং দরগাতলা পার হয়েই বাঁদিকের মোড়ে কোথা থেকে এক উটকো পাহাড় যেন আয় আয় বলে ডাকছিল। এরপর লাল দিঘিটার পাড়ে গিয়ে কবি দেখলেন জোনাকিদের সভা বসেছে। কবিকে পেয়ে দিঘির কালো জল, জোনাকি পোকা, ফুল, পাখিরা সকলে মিলে কাব্য হবে হবে বলে কলরব জুড়েছিল। এরপর ছয় নম্বর প্রশ্ন, খাবো না তো আমি কথাটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে? উত্তর, কথাটি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতায় চারবার ব্যবহৃত হয়েছে। বিমলা তার অভিমানকে ব্যক্ত করার জন্যই বারবার কথাটি উচ্চারণ করেছে। সারাদিন ধরে পরিবারের সকলের ফরমাস বিমলাকে শুনতে হয়, কিন্তু ভালো খাবার যখনই আসে তখন সকলের কথা মনে থাকলেও বিমলার কথা কারোর মনে পড়ে না। তাই কবিতাটিতে এই লাইনটির মধ্যে দিয়ে বিমলার রাগ ও অভিমান দুটোই ফুটে উঠেছে। এরপর দুই নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক নম্বর প্রশ্ন, ঠিক উত্তরটি হলো কোন সন্ধিবিচ্ছেদটা ঠিক সেটা লিখতে হবে। চারটে দেওয়া আছে, তার মধ্যে উত যুক্ত মেষ সমান উন্মেষ, এই সন্ধিবিচ্ছেদটা ঠিক। দুই নম্বর প্রশ্ন, গাঢ় নীল আকাশ মাথার উপর, নিম্ন রেখাঙ্কিত পদটি হলো সকর্মক্রিয়া, নাম বিশেষণ, বিশেষণের বিশেষণ না ক্রিয়া বিশেষণ? এখানে নীলটা হচ্ছে বিশেষণ আর গাঢ় নীল গাঢ়টা হচ্ছে বিশেষণের বিশেষণ, মানে নীল বিশেষণটাকে বিশেষিত করছে, তাই এটা বিশেষণের বিশেষণ হবে। এরপর তিন নম্বরে আছে, সন্ধিবিচ্ছেদ করো পরিষ্কার, পরিষ্কারটাকে সন্ধিবিচ্ছেদ করলে হবে পরিযুক্ত কার।
আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।